আমার জন্য থাকবে না হযরত আবু হুরায়রা বন্টন করার পরে আল্লাহ নবী দয়ার নবী হযরত আবু হুরায়রাকে ডাকলেন বাবা আবু হুরায়রা মনটা ছোট হয়ে গেল না ইয়া রাসূলুল্লাহ মনটা ছোট হয় না বাবা আবু হুরায়রা ভাবছো দুধটা শেষ হয়ে যাবে আমি আবু হুরায়রা খেতে পাবো না বাবা কতটা দুধ আছে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া শাফিয়াল মুজনাবিন আয় রাহমাতাল লিল আলামিন মাখরা নবী ইয়তিম নবী আমার দয়ার নবী আমার সোনার নবী জানিয়ে দিলেন ও বাবা আবু হুরায়রা কতটা দুগ্ধ অবশিষ্ট আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো পর্যন্ত গ্লাসে দুগ্ধটা ভরপুর হয়ে আছে কতনা খেয়েছে সত্তর জন আসহাবে সুফা দুগ্ধ পান করেছে আবু হুরায়রা বলছেন অবশিষ্ট দুধ যেভাবেই ছিল ওইভাবে এখনো পর্যন্ত আছে আর একবার জোরে বলে রাসূল আমার ডাক দিলেন ও বাবা আবু হুরায়রা পান করে নাও খোদার যন্ত্রণা মিটিয়ে নাও খোদার জ্বালাটা মিটিয়ে নাও বাবা আবু হুরায়রা তোমার বড্ড ক্ষুধা পেয়েছে তুমি সহ্য করতে পারো না বাবা আবু হুরায়রা তোমার বড্ড ক্ষুধা পেয়েছে দুগ্ধ তুমি তুমি মন ভরে পান করে না ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন গোস্তাগি ক্ষমা করুন এ আল্লাহ নবী বেয়াদবি মাফ করে দিন গোস্তাগি ক্ষমা করুন হুজুর আপনি আগে এই গ্লাসে আপনার মুখ মুবারক দিয়ে আপনার সোনার মতো জবানটা দিয়ে আপনার নূরানি মুখখানা দিয়ে আপনি দুগ্ধ হুজুর প্রথমেই পান করেন হুজুর ওর পরে আমি ওই জায়গায় মুখ লাগিয়ে আমি আবু হুরায়রা দুগ্ধ পান করব আপনি যে জায়গায় মুখটা দেবেন আমি ওই জায়গায় মনের আশায় একটু মুখটা দিয়ে দুগ্ধ পান করে নেব হুজুর আপনিই পান করেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও দুগ্ধ পান করো বাবা আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম আমি রাসূলুল্লাহ তোমাকে ইজাজত দিলাম বাবা দুগ্ধ পান করে না হযরত আবু হুরায়রা বর্ণনা করে আমি দুগ্ধ পান করে নিলাম রাসূল আমার জিজ্ঞাসা করলেন ও বাবা আবু হুরায়রা দুগ্ধ কি পান করেছ ইয়া রাসূলুল্লাহ হুজুর দুগ্ধ পান করেছি ইয়া রাসূলুল্লাহ দুগ্ধ পান করেছি বাবা আবু হুরায়রা আরো একটু পান করো হযরত আবু হুরায়রা আরো একটু দুগ্ধ পান করলেন বাবা আবু হুরায়রা দুগ্ধ পান করেছ ইয়া রাসূলুল্লাহ বাবা আবু হুরায়রা আরো একটু পান করো হযরত আবু হুরায়রা আরো একবার দুগ্ধ পান করলেন হযরতে আবু হযরত আবু হুরায়রা আবার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু পান করেন মা খালা নবী রে ইয়তিম নবী হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন ও বাবা আবু হুরায়রা পেটের যন্ত্রণা কি নিবারণ হয়েছে খোদার যন্ত্রণা কি নিবারণ হয়েছে বাবা আবু হুরায়রা আর কি তুমি দুগ্ধ পান করবে ইয়া রাসূলুল্লাহ না খোদার জ্বালা যন্ত্রণা একেবারেই মিশে গিয়েছে ধরে বয়স সুবহানাল্লাহ ও বাবা আবু হুরায়রা একটু দুগ্ধ পান করো হযরত আবু হুরায়রা নবী পাকের কথা না ফেলে আরো একটু পান করলেন রাসূল আমার বললেন সাহাবা আবু হুরায়রা আরো একটু পান করেন হযরত আবু হুরায়রা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আর আমি আবু হুরায়রা পান করতে পারবো না আবু হুরায়রা
দুগ্ধ কতটা আছে হুজুর যতটাই ছিল অতটাই পরিমাণ গেলাসে দুগ্ধ রয়েছে আরেকবার ধরে বলেন সুবহান কত জন খেয়েছে এক গ্লাস দুধ 71 জন খেয়েছে 70 জন আসহাবে সুফফা সঙ্গে হযরত আবু হুরায়রা গ্লাসের দুগ্ধ কতটা আছে হযরত আবু হুরায়রা বলেন হুজুর যতটা পরিমাণ ছিল আজ পর্যন্ত অতটাই পরিমাণ দুগ্ধ রয়ে গেছে জোরে চিল্লে বললেন না রাসূল আমার বললেন আবু হুরায়রা তাহলে আমি একটু পান করব নাকি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু তৃপ্তি আকারে পান করেন না হুজুর আপনার পেটে তো একটা নয় দুটো নয় তিনটে তিনটে পাথর আপনার পেটেতে বাঁধা হুজুর আপনিই পান করেন আল্লাহ নবী কি করলেন ও শোনা মানে কেরা আল্লাহর নবী দুগ্ধটা যখন পান করলেন আস্তে আস্তে গ্লাসে মুখখানা দিয়ে বিসমিল্লাহ বলে যখন দুগ্ধখানা পান করলে আল্লাহ নবী মা হারা নবী তার নবী আমার খোদার যন্ত্রণার জন্য এক গ্লাস দুগ্ধ মাত্র রসুল আমার শেষ করে দিলে আর একবার জোরে বলেন না কোন নবীর উম্মত কোন নবীর উম্মত আমরা হয়েছি একটু ভাবে আহা আমি ভুলে আসিনি বাবা যে জায়গায় ছেড়ে আসি আবার ওই জায়গায় ঘুরে যায় আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা হারা নবী আমার ইতিম নবী সবে মাত্র প্রসব হলেন আর কিনা হযরত হাজী আব্দুল মুত্তালিবের খবর পৌঁছে গেল এই আব্দুল মুত্তালিব তুমি জানো যে আমিনার কুড়ে খেজুর পাতার ঘরে আমিনার লাল দুনিয়ার জমিনে এসেছে একবার জোরে বলে যেদিন মা আমিনার লাল দুনিয়ার জমিনে আসে আল্লাহ পাকের হুকুমে চতুর্দিকে ঘরের আনাগোনা শুরু হয়ে গেছে জঙ্গলি বাঘেদের জোরে বলেন না সুবহান হযরত আমিনা জিজ্ঞাসা করছেন ওই জঙ্গলি বাঘেরা তোমরা আমি আমেনাকে আমাকে ভয় দেখাবে নাকি খেয়ে ফেলবে গো কেন এসেছো কি কারণ তোমাদের আমাকে জানাও জঙ্গলি বাঘেরা জানিয়ে দিলেন জঙ্গলি বাঘেরা জানিয়ে দিল ও আমেনা আমেনা চিন্তা করো না ভয় পেও না দুঃখ নিও না কষ্ট নিও না আমরা শুধুমাত্র জঙ্গলি বাঘ আপনার ঘরের আজকের পাড়া স্বরূপ হিসাবে জঙ্গলি বাঘ আমরা দাঁড়িয়ে গেলাম তুমি আবে না তোমাকে যেন কেউ ক্ষতি না করতে পারে তোমাকে যেন বড় কথা কেউ না বলতে পারে আজকে তোমার ঘরেতে আখির জামানার নবী দয়ার নবী আমার এতিম নবী আব্বা খারা নবী আমার দুনিয়ার জমিনে তিনি আগমন করবেন মহানাল্লাহ পাক তাই আজকে আমরা জঙ্গলি বাঘা আমাদেরকে হুকুম করলেন আমরা আমেনার চতুর্দিকে তোমরা পাহারা দাও ও আমেনা ভয় পেও না চিন্তা করো না ভয় পেও না চিন্তা করো না আমরা তোমার হেফাজতের জন্য এসেছি যদি খাজা আব্দুল মুত্তালিবি বিবি আমেনা ঘরের দিকে লক্ষ্য করে দেখলে তিনি যেন বুঝতে পারছে না যদি আমেনার ঘরের চতুর্দিকে যেন বাঘের আনাগোনা শুরু হয়ে গেল এদিকে রাত কাঁদছে আর দিন কাঁদছে আল্লাহ এই তো সেই সময় যদি নবী একটুখানি দুনিয়ার জমিনে প্রসব হয় দিনের বেলা আমি দিনটা ধন্য হব এই তো সেই সময় যে সময় নবী আগমন করলে আমি রাত ধন্য হয়ে যাব আহা শুধু আমাদের নবী নয়
তিনি মানুষের নবী নয় গাছপালা নবী পশু পাখি নবী জীব জন্তুর নবী নবী আমার তামাম কুল কায়নাতের নবী রাতের নবী দিনের নবী আল্লাহর রাত আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক দিনের বেলা যদি নবীকে বাড়ান আমি দিন ধন্য হয়ে যাব তামাম পৃথিবীর মানুষগুলো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের বেলা জন্মগ্রহণ করেছেন আমি দিন আমাকে সবাই ভালো বলবে আমার ধন্য আমি ধন্য হয়ে যাব রাত আল্লাহর দরবার শরীফে কাঁদে ও রব্বুল আলামিন আল্লাহ পাক তার নবীকে যদি একবার রাতে বেলা পাঠিয়ে দেন আমি রাত ধন্য হয়ে যাব তাম জগৎবাসী মানুষগুলো আমি রাত আমাকে বলবে মা খারা নবী ইতিম নবী আমার দয়া নবী সোনার নবী রহমাত লিল আলামিন নবী আমার রাতের বেলা জন্মগ্রহণ করলেন এমন করে মানুষ আখ্যায়িত করবেন এমন করে মানুষ সম্মান দেবেন রাতকে এমন করে মানুষ সম্মান দেবে দিনকে রাত আর দিন দুজনায় কাঁদতে থাকেন দুজনায় কাঁদে আল্লাহ ই বলে আল্লাহ আমার কাছে পাঠা ও বলছে আল্লাহ আমার সময় পাঠা বাবাজি খারাপ কালাকারি করছে একটু বুঝতে পারছেন নাকি শুধু শুনছেন একটু ভাবেন ভাবান অন্তরকে কোন নবীর উম্মত হয়েছি তাকে পাওয়ার জন্য হযরত নবী মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন আল্লাহ ওই নবীর উম্মত যদি হয়ে যায় আমি নবী মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ হওয়া লাগবে না আমি আপনার আখেরি জামানার নবীর উম্মত যদি হয়ে যায় জীবনটা ধন্য বলে মনে করতে পারবো জোরে বলেন না সুবহান বাবা কোন নবীর উম্মত আমরা হয়েছে একটু করে ভাবেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী আলাইহিস সালাম গুণরা কান্নাকাটি করেছিলেন আল্লাহর দরবারে আহা সেই নবীর উম্মত আব্বা দা সোমানি গেরাম হযরত আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখলেন মামিন আর ঘরের দিকে কি যেন কিচিমিচি শুরু হয়ে যায় কাবা শরীফের চাঁদওয়ালে চলে যায় লক্ষ্য করে দেখল যেন হজরতে মামিন আর ঘরের দিকে কারা যেন কিচিমিচি করে টিপি 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 আস্তে 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 ফিস 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 করে কথা বলতে লাগে কি কথা বলে কি লক্ষ্য করে দেখলেন মা আমিনার ঘরে যেন একটা রহমতের ছায়া নেমে এসেছে জোরে বলেন না সুবহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই আমার সৃষ্টি রাত আর দিন তোরা চিন্তা করিস না তোরা চিন্তা করবি না আমি আল্লাহ পাক এমন একটি সময়ে আমার হাবিবকে আমি পাঠাবো আমার দয়ার নবীকে আমি আল্লাহ পাঠাবো আমার এতিম নবীকে আমি এমন সময়ে প্রীত করব কোন মানুষের কোন দুঃখ হবে না কোন মানুষের কোন কষ্ট হবে না রাত আর দিন কারের মনে কোন কষ্ট আমি আল্লাহ দেব না একবার খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ একবার জোরে বলেন না সুবহানাল্লাহ ও নওজোয়ানেরা তরুণেরা আব্বা দানা সোনা চাঁদ মানিকেরা আল্লাহ পাক আমার নবীকে সুবহ সাদে ওই সময়টা ছিল না রাত ওই সময়টা ছিল না দিন এমন একটি সময় আমার দয়ার নবীকে পাঠালেন মা হারা নবী এমন একটি সময় দুনিয়াতে আসলেন না ছিল রাত না ছিল দিন না ছিল রাত না ছিল দিন রাত আর দিনের মধ্যবর্তী স্থান ওর নাম হলো সুবহ সাদে এই সময় তার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন একবার জোরে বলেন সুবহান আব্দুল মুত্তালিবের খবর বলে আব্দুল মুত্তালিব তোমার সোনা
আমার মালিক আব্দুল্লাহ লাল মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে প্রস্তাব হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু দেখতে হবে আস্তে আস্তে আমিনার ঘরের আঙ্গিনার দিকে আস্তে আস্তে আগে চলছে ডাক দিয়ে যে আমিনা দরজাখানা খোলো মা দরজাখানা খুলে দাও আমিনা জানিয়ে দেন শ্বশুর আব্বা একটুখানি অপেক্ষা করেন আসবেন না আসবেন না আপনি প্রবেশ করবেন না ঘরের মধ্যে আমার শ্বশুর আব্বা একটু প্রবেশ করা দেরি করেন আব্দুল মুত্তালিব কি করলেন জানিয়ে দিলেন ও আমার ঘরে সোনার মানিক এসেছে আমি আব্দুল মুত্তালিব আমি জিতবো না কেন কিসের কারণ আমাকে জানিয়ে দাও যাতে আমেনা জানিয়ে দিলেন আব্বা দাদা একটুখানি অপেক্ষা করেন একটুখানি অপেক্ষা করেন ও সোনার মানিকেরা যাতে আমেনা নিষেধ করলেন যাতে আব্দুল মুত্তালিব মানল না যাতে আব্দুল মুত্তালিব বললেন আমার ঘরে সন্তান কি আমি আব্দুল মুত্তালিব দেখব না ঘরে দরজা দেখুন জোর করে একটু সরিয়ে দিল সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর রহমতি ফেরেশতা খাজা আব্দুল মুত্তালিবের সামনে গার্ড করে দাঁড়িয়ে গেলেন খাজা আব্দুল মুত্তালিবের সম্মুখে দাঁড়িয়ে গেল ও আব্দুল মুত্তালিব আগে আসবে না আগে আসবে না দাঁড়িয়ে যাও পা উঠাবে না পা উঠাবে না কি কারণ জানিয়ে দাও আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখলো তাদের মাথায় পাকড়ি বাঁধা মাথায় তাদের পাকড়ি বাঁধা কি সুন্দর তাদের চেহারা আল্লাহর কুদরতে ফেরেশতারা আমিনার ঘর ভরপুর আমি কি ঢুকতে পারবো না আমার সুরের মানিক কি একবার দেখতে পাবো না আমি না জানিয়ে দিলেন আব্বা দান আজ তোমার সোনার মানিককে আল্লাহ রহমতি ফেরেশতারা আমার সোনা মানিকের সঙ্গে আব্বা হারা নবীর সঙ্গে আমার তার নবীর সঙ্গে তারা হালান সাকালান মারহাবা ইয়া সাইয়্যিদ আল মুরসালিন মারহাবা ইয়া শাফি আল মাজনামির মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন তার নবীকে স্বাগতম তারা জানাতে থাকে খাজা আব্দুল মুত্তালিব দেখলেন যে আমার শিশু বাচ্চাটার সঙ্গে যেন ফেরেশতাদের মোলাকাত শুরু হয়ে গেছে জানলা দিয়ে চাচা হযরত আব্বাস লক্ষ্য করছেন ভাতিজা মোহাম্মদ একবার কাঁদে আবার কান্নাটা বন্ধ করে দেয় বাবাজি শুরু হাতে একটা কথা বলেছিলাম নবী আমার উদার থেকে প্রবার হয়ে বার হয়ে সঙ্গে সঙ্গে কেঁদেছিলেন নবী আমার কাঁদছেন কান্নাটা বন্ধ করছেন নবী আমার একদিন জিজ্ঞাসা করলেন ও দাদা আব্বাস আমি কি তোমার ভাতিজা নয় আমি কি তোমার ভাতিজা নয় আমি তোমার আব্বা খারা ভাতিজা কি নয় মা খারা বেটা কি নয় বাপ খারা বেটা কি নয় যদি আব্বাস জানিয়েছিলেন বাবা তুই যে মোহাম্মদ আমি তো জানি তবে বাবা দাদা জান ও দাদা জান একবার যদি ইমানের কলেমা হয়ে নেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তুমি জান্নাত বললেন বাবা ইমানের কলমা তো পড়বো রে তবে সেদিনের কথা আমার আজ পর্যন্ত মনে আছে কথাটা বলতে হবে তারপরে তো ইমানের কলমা পড়বো যখন তুমি মাদের উদার থেকে মায়ের উদার থেকে সবে মাত্র দুনিয়ার জমিনে প্রসাব হলে
কাঁদছিলে কেন বাবা? আবার কান্নাটা বন্ধ করছিলে কেন? একবার দেখি তোমার চোখ ভরা পানি নিয়ে তুমি কাঁদছো, আবার কান্নাটা বন্ধ করছো, কি কারণটা ছিল বাবা একবার বলো না আমাকে। দাদা দাদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদছিলাম, আমার কান্নার যথেষ্ট একটা কারণ রয়েছে। দাদা দাদ কলেমা পড়ে নেন বাবা, কারণটা একটুকুটি বলো, আমি কলেমা পড়ে নেব। আব্বাস রাজি আল্লাহ আনহ আমার নবীকে জানালেন, বাবা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তুমি বলো কেন কান্নাকাটি করেছিলে, আবার কান্নাটা বন্ধ করেছিলে বাবা আমাকে জানাও। ও দাদারা আমি আমার মায়ের দাঁত থেকে সবে মাত্র প্রসব হয়ে আমার বেগুনা আমার গুনাগার উম্মাতির জন্য, আমার বেসুমার গুনাগার উম্মাত উম্মাতির জন্য আমি দয়ার নবী, আমি যে মায়ার নবী, আমি যে সোনার নবী, তাদের কথা চিন্তা করে আমি নবী ওই দিন কাঁদি। আমার কান্নাটা বন্ধ করেছিলে কেন? ও দাদাদান আপনি শুনে নেন জেনে নেন, যেদিন আমি কান্নাটা বন্ধ করেছিলাম ওই দিন কান্নাটা বন্ধ করার যথেষ্ট কারণ আছে। দাদাদান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি কান্নাকাটি করি আসমানের ফেরেশতা আমাকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, আপনি চোখের পানি ফেলবেন না, আমরা আসমানের তারকারা জানিয়ে দিলাম আপনার কান্না আমরা আসমানের তারারা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার হুজুর আপনার দুটো চোখের পানি যদি আল্লাহর জমিনে পড়ে যায় আমরা আসমানে তারকারা জানিয়ে দিলাম আসমান থেকে টুকরো টুকরো হয়ে আল্লাহর জমিনে পতিত হয়ে যাব, আসমান থেকে টুকরো টুকরো হয়ে আল্লাহর জমিনে পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হুজুর কাঁদবেন না, কান্নাটা বন্ধ করুন। চাচা আব্বাস আমি ওই দিন কান্না বন্ধ করে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে আবার আমি গুনাহগার উম্মাদের কথাটা মনে মনে ভাবি। ও চাচা আব্বাস কিছুক্ষণ পরে আমি আমার গুনাহগার উম্মাদের কথা ভাবি, ভাবতে 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 আমি রাসূলুল্লাহ আবার আমার দুটো চোখের পানে সামনে রাখতে পারলাম না, আবার দুটো চোখের পানি টপাকেটি টপাকেটে দুটো চোখের গোড়া থেকে পড়তে থাকে। দাদা দাঙ্গান এই সময় আসমানে তারার চাঁদ জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া শাফিউল মুজনবীন আয় রাহমাতাল লিল আলামিন, হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্না আমরা আসমানের তারকারা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাঁদেন আপনার চোখের পানি যদি জমিনে পড়ে যায় আমরা আসমানের চন্দ্র আর তারা টুকরো টুকরো হয়ে আল্লাহর জমিনে ভেঙে ভেঙে পড়ে যাব। ও নওজোয়ানেরা তরুণেরা আল্লাহ পাকের নবী ওই দিন কান্নাটা বন্ধ করেছিলেন, চাচা জানা আমার কান্নার কারণ হলো এটা, আর কান্নার বন্ধ করার কারণ হলো এটা। নবীজি চাচা আব্বাস জিজ্ঞাসা করে, বাবা তুমি তো সবে মাত্র প্রসাব হলে না তুমি নবী হবে, তুমি জানলে কিভাবে? দুনিয়াতে তুমি যে নবী হয়ে এসেছালে, দুনিয়াতে তুমি যদি এতিম নবী হয়ে এসেছো তুমি কিভাবেই জানলে খবর কোন জায়গায় হয়েছিল? চাচা জান ও চাচা জান আমি যে দয়ার নবী, আমি যে এতিম নবী, আমি যে আব্বা হারা নবী,
মাহরা নবী আমি যখন মায়ের গর্ভে ছিলাম মহান আল্লাহ পাক আমাকে নয় আমার আম্মাকে নয় আমার আব্বাকে নয় আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার নূরে মুজাসসামটা তাদের কোবালে কোবালে আমার আল্লাহ দিয়েছিলেন ستسمان زميل درزانا خلدا خلو عبر الله بغلو غيم عبوز القلم كهوكم قري الى غيم عبوز القلم عمر حبيبر نامتا عمر بيارة دستر نامتا عمر يتيم نبير نامتا عمر ماخرا نبير نامتا اباغرا نبير نامتا عمي الله عمر باشي باشي লিখে দাও লৌহে মাহফুজের কলম বলেছি আল্লাহ পাক আপনারা হাবিবের নামটা কিভাবে লিখব কোন জায়গাতে লিখব আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লোহে মাহফুজের কলমকে হুকুম করলেন এই লোহে মাহফুজের কলম লিখে দাও আমার হাবিবের নামটা লোহে মাহফুজের মধ্যে লিখে দাও আল্লাহ পাক আদেশ দিলেন এই লেখার আওয়াজটা জানো সাত আসমান জমিনের দরজাটা খুলে দে আখেরি জামানার নবী ইতিম নবী মায়ের গর্ভে আছে আমি আল্লাহ পাক ওই আওয়াজটা জানো আমার নবীর কানে পৌঁছাতে পারি সেদিন ওই লৌহে মাহফুজের কলম লিখেছিল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মায়ের গর্ভে থেকে আমি ওই লৌহে মাহফুজের কলম লেখার আওয়াজটা আমি কানে নিজ কানে শুনতে পেয়েছিলাম জোরে চিল্লে বলা যাবে না আরেকবার জোরে বলা যাবে না নারাই তাকবীর নারাই তাকবীর বিশ্ব নবী দিবস আপনাদের ঝিমি আছে আমি বুঝতে পারছি না একটু দরুদ পড়েন লা ইলাহা আগে আসেন বাবা আগে আসেন এটা আগে আগে আসেন তালে মাঝে কেন লা ইলাহা আগে আগে আসেন না বাবা আগে আসেন আরে আপনাদের ছোট ভাই সন্তান একটু আগে আসেন কথা রাখেন লা ইলাহা তুমি জন্ম নিলে বারোই রবিউল আওয়ালে ইবনে আবদুল্লাহর হিজরী নকুটিরে তুমি জন্ম নিলে বারোই রবিউল আওয়ালে ইবনে আবদুল্লাহর জীর্ণ কুটিরে ওগো আহাদ হেলাল মায়া মিনার দোলাল ওগো আহাদ হেলাল মায়া মিনার দোলাল আর তোমার প্রেমে পাগল আজি সারা দুনিয়া তোমার ইশক দিওয়ানা গো সবাই ইশক দিওয়ানা সবাই বলে তোমার ইশক দিওয়ানা গো সবাই ইশক দিওয়ানা তুমি জন্ম নিলে বারোই রবিউল আওয়ালে ইবনে
ابو دولار جيرينو كوتيري تومي جان مونيلي باري ربي اولاوالي ابن ابو دولار جيرينو كوتيري وبو اخد خلال مايا مينار دولال وبو اخد خلال مايا مينار دولال ارتو مارب مي باغولا جي شارع دنیا تمہارا عشق دیوانا گو شبائی عشق دیوانا شبائی والے تمہارا عشق دیوانا گو شبائی عشق دیوانا تمہارا عشق دیوانا گو شبائی عشق دیوانا مایا مینا تمہارا پریو جنونی মক্কা তোমার জন্মভূমি মায়া মিনা তোমার প্রিয় জননী মোর মক্কা তোমার জন্মভূমি ওগো শাহে মদিনা ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগলাজি সারা দুনিয়া তোমার ইশক দিওয়ানা গো সবাই ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো সবাই ইশক দিওয়ানা ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশক দিওয়ানা গো সবাই ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো সবাই ইশক দিওয়ানা নারায় তকবীর খুশি হয়ে বলেন না নারায় তকবীর একটু কলেমা জিকির লা ইলাহা লা ইলাহা একটু আগে আসেন না বাবা একটু ছোট ভাইয়ের কথা রাখেন একটু আগে আসেন চেয়ার থেকে লেবা আপনার সবাই আগে আসেন বন্ধু সত্যি আপনার নবী দিবস করছেন সত্যি আপনার নবী দিবস করছেন আপনার যতবারই বলছেন সামনে আসতে আপনি আগে আসছেন ভাই যদি কেউ উঠে মনে চলে যায় আমি মনে মনে করব নিশ্চিত আমার আলোচনা তাদের ভালো লাগেনি আমার আলোচনা আপনার খুশি তো না বেজার হ্যাঁ খুশি তো তাহলে খুশি হয়ে একটু নবীর কথা আপনাদের কাছে প্রস্তাবন করছি আপনারা খুশি হয়ে আনন্দিত হয়ে একটু আগে আগে সরে আসেন লা ইলাহা আসেন না ভাই আসেন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে চিল্লে বলেন না আর একটু জোরে হবে না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়নের রসূল পাক দেখিলে কেমন হতো দুনায়নের রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হাজরতে বেলালের মধুর আজান আর তো জোরে হবে না জোরে তকবীর না নারাই তকবীর আসতো বেশে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নে রসূল
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত মেখে ফিলে থাকতাম আমি ওদম দিনে কত মেখে ফিলে থাকতাম আমি মদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মহব্বতে দরুদ আল্লাহুম্মা